টেস্ট ক্রিকেট মানেই জেমস অ্যান্ডারসন, জেমস অ্যান্ডারসন মানেই টেস্ট ক্রিকেট। গেল প্রায় এক দশকে একটা হয়ে উঠেছিল আরেকটার পরিপূরক। তবে এবারে ইংলিশদের বোলিং কোচ নজরে এসেছেন মেজর লিগ ক্রিকেটের একটা দলের, সেটা বাস্তব হলে 10 বছরেরও বেশি সময় পরে টি টোয়েন্টির ঝলমলে আঙিনায় আরও একবার দেখা মিলবে জিমির। এই সম্ভাবনাটা অবশ্য জাগিয়ে তুলেছিলেন অ্যান্ডারসন নিজেই। গেল জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট তথা টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পর গেল মাসেই বলেছিলেন সাদা বলের ক্রিকেটে আবার ফিরতে চান তিনি। সেই কথাটাই একটু সিরিয়াসলি নিয়ে ফেলেছে মেজর লিগের কোনো একটা দল। নাম প্রকাশ না করলেও বিবিসির খবর, অ্যান্ডারসনের জন্য £135,000 খরচা করতে প্রস্তুত আছে তারা। নামি ক্রিকেটারদের দলে ভেড়ানোর চলটা অবশ্য মেজর লিগ ক্রিকেটের নতুন কোনো ব্যাপার না। নানা দেশের নানা তারকারা খেললেও অস্ট্রেলিয়ানদের আধিক্যই একটু বেশি। এই যেমন 2024 আসরে স্টিভ স্মিথ, প্যাট কামিন্স, ট্রেভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েলদের মতো নামি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছিল ওয়াশিংটন ফ্রিডম আর স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নসের মতো দল। বাংলাদেশ থেকে সাকিব আল হাসানও খেলে এসেছেন লস এঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী আসরে মার্কিন মুল্লুকের ফ্র্যাঞ্চাইজিতে খেলতে যাবেন জেমস অ্যান্ডারসন। সবশেষ টি টোয়েন্টি জিমি খেলেছিলেন সেই 2014 সালে। ন্যাটওয়েস্ট টি টোয়েন্টি ব্লাস্টে সেবার ল্যাঙ্কাশারের হয়ে জার্সি গায়ে চাপিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক টি টোয়েন্টির ক্যারিয়ারটা তার শেষ হয়েছে আরও আগে, সেই 2009 সালে। সব মিলে 44টা টি টোয়েন্টিতে 32.14 গড়ে 41টা উইকেট নিয়েছেন জিমি। টেস্টে দুনিয়া জোড়া বোলারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ আর পেসারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ 704টা উইকেট অ্যান্ডারসনের দখলে। সাদা পোশাকের ক্রিকেটে দীর্ঘ 2 যুগ রাজত্ব করেছেন 22 গজে। 42 পেরিয়েও কোচিংয়ের পাশাপাশি তার এই খেলতে চাওয়ার চরম স্পৃহা আরও একটাবার প্রমাণ করে এইজ ইজ জাস্ট এ নাম্বার। রিফাত তানভীর, রাফি, থি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.